এই বাচ্চা আপনার সামনে দিয়ে দৌড়াচ্ছে কি করে? আপনার বাচ্চা আপনি ধরে রাখেন, না হলে বাচ্চাকে স্থান ত্যাগ করতে বলেন। ওইদিকে আপনার যদি চোখ চলে যায় খেয়াল, আপনি আমার কথা ধরতে পারবেন না। আপনি বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন নড়াচড়া বুঝতে না পারে। আপনাকে আবারও বলছি, আমি কোনো তাফসির মাহফিল করতে আসিনি, আমি কোনো ওয়াজ করে আপনাকে পাগল করতে আসিনি, আমি কোনো কেসা কাহিনী বলিনি। আমার এই 26 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমার এই 26 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, আমার এই 26 বছরে আমি কোনোদিন কারোর কাছে পথ খরচ পাথেও চাইনি। 7-8 বছর থেকে আমি মালিটোলা সুরিটোলায় আসছি। মালিটোলা সুরিটোলার লোক যদি বলে দিতে পারে যে একদিন আব্দুর রাজাক সাহেব জুমার খুতবা দিতে এসে আমাদের কাছে পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। 26 বছরে কোনোদিন আমি কারোর কাছে টাকা চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। এই 26 বছরে আমি আমার পরিচয় বলেছি, যখন আমাকে চাপ দিয়ে বলেছে আব্দুর রাজাক সাহেব আপনার নামটা একটু বিজ্ঞাপন পোস্টারে লিখবো, কি লিখতে হবে একটু বলেন না, আপনার ডিগ্রি কিছু বলেন না। জি না, আমাকেই যদি বলতে হয় তাহলে আমি বলছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইসুফ। এর চেয়ে বেশি আমি আমার এই 26 বছরে কোনো দিন বলিনি। কেউ মোবাইলে প্রমাণ দিতে পারবে না যে আব্দুর রাজাক সাহেব এর চেয়ে 19-20 বলেছে। ইনশাল্লাহ যেভাবে বলছি সেইভাবেই থাকবে কথা। আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন এরকম কাজ করিনি। কাজেই আপনি রাস্তায় হাঁটবেন আর আমি কথা বলবো, এই হিসাব আপনি করিয়েন না। আমি আপনার জন্য এসেছি। আমি দুঃখিত যে আপনাকে আমি কিছু বুঝাতে পারলাম না। যেসব হাদিস আমি বলছি এগুলো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, 1450 বছর থেকে। যারা দিন প্রচার করছে তারা কেসা কাহিনী বলে, ও নিজেই জানে না আমি কি বলছি। ও জিকির করে কি কি যে বলে, খালি বলে আরো জোরে, নাহলে আরো জোরে বলেন কি বলবো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে নিজের কাছেও দাম নাই যে ধর্ম কি জিনিস। কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। আমি অনুবাদক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমার আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মরুজুর জায়েস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। সেটা কেমন করে কেমন করে কি হয়ে গেল করে বক্তব্য দিচ্ছে, আশ্চর্য। আমি যেটা অনুবাদ করলাম হাদিস, এটা মুসলিম মুসলিম গ্রন্থ থেকে হাদিস অনুবাদ করছি, দেখি কোন মায়ের বেটা এই কথা উল্টে ধরতে পারে। কেয়ামত পর্যন্ত এইভাবে হবে না। কণ্ঠস্বরে বক্তব্যের সুযোগ নাই, কেয়ামত পর্যন্ত হবে না। এটা হলো বক্তব্যের সন্না, এমন ভাবে বক্তব্য দিতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে। আলোচনা শেষ হবে তখন জনগণ দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ বলবে মেনে চলতে হবে আর এক ভাগ বলবে না এত কঠিন কথা মানা যাবে না। তাহলে বুঝতে হবে যে কথা বুঝেছে। এটা হলো শরীয়ত, এটা বিধান, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতি, এটা ইসলামের ল আইন, এইভাবে শরীয়ত। এক গ্লাস পানি খেলে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাত, 2 বসে, 3 বিসমিল্লাহ, 4 আপনার ওই 3 শ্বাস, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি খেলে 5টা বিধান লাগে, এ কি যেমন তেমন ধর্ম? সেই ধর্ম কি আর বুজুর্গানে দিন দিয়ে চলে?
এই ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম নেই, মানুষ তো বহুদূরের কথা। স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি আল্লাহর নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমর মানে উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না। অবাক মানুষ, তার ইমানের ক্ষমতা এত বেশি ছিল।